হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে আজকে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি একটা পিডিএফ আমাদের মানে সবাই সব জায়গায় মোটামুটি এটা পাওয়া গেছে যদিও বা এটা একটা কনফিডেনশিয়াল পিডিএফ এটা বাইরে চলে আসাতে অনেক জায়গায় এই পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এর সত্যতা আড্ডা টু ফোর সেভেন মানে কখনোই মান্যতা দেয় না হতে পারে এটা ফেক হতে পারে রিয়েল ফেক হলে সম্পূর্ণ বাদ দাও এর চিন্তাভাবনা যদি রিয়েল হয়ে থাকে তাহলে এর পরের প্রসপেক্টগুলো কী কী যতদূর সম্ভাবনা এটা রিয়েল হওয়ার সম্ভাবনাই আছে কিন্তু এটা একটা কনফিডেন্সিয়াল পিডিএফ যেটা বাইরে চলে এসছে সেটা কিসের ইন্ডিয়ান রেলওয়েতে নতুন কিছু ভ্যাকেন্সি ফুলফিল করার জন্য একটা নোটিফিকেশন বা নোটিফিকেশন বলা ভুল যে একটা ইন্টারনাল কোনো ড্রজার সেটা পাবলিকের কাছে চলে এসছে সেটা হচ্ছে কী কী পোস্টের জন্য তুমি যদি একবার দেখো তাহলে এখানে দেখতে পাবে জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিএমএস সিএমএ কেমিক্যাল সুপারভাইজার মেট সুপারভাইজার এই পোস্টগুলোর কিছু ভ্যাকেন্সি ব্যাপারে অলরেডি ঘোষণা মানে ঘোষণা নয় ঘোষণা হতে পারে খুব শিগগিরই এই ব্যাপারে কিছু নোটিফিকেশান এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস ফর দ্য পোস্ট অফ জেইডিএমএস সি এম ইনটেন্ড অন এস পোর্টাল একটা ভ্যাকেন্সির ব্যাপারে এইখানে কিছু ভ্যাকেন্সির ঘোষণা হয়েছে তোমরা যদি দেখো তো এতদিন যারা অপেক্ষায় বসেছিল জুনিয়র ইঞ্জিনিয়ার কবে আসবে জুনিয়র ইঞ্জিনিয়ার কবে আসবে তো আসার সম্ভাবনা প্রবল যদি এটা সত্যি হয়ে থাকে এবং ভ্যাকেন্সি অ্যাপ্রক্স সাত হাজার তিনশো ছেচল্লিশটি থাকবে আর যারা জিএনএমের প্রিপারেশান নিয়েছিলে এতদিন জিএনএম পড়াশুনো করা হয়ে গেছে তাদের জিএনএম ডিগ্রি পাওয়া হয়ে গেছে তাদের জন্যও কিছু সুখবর আছে সেটাও আমরা দেখব তার আগে এখানে তোমরা দেখে নাও জুনিয়র ইঞ্জিনিয়ার সেফটি অ্যান্ড নন সেফটিতে প্রায় সাত হাজার তিনশো ছেচল্লিশ জন রিক্রুট হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি রয়েছে ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট যেটাকে বলা হয় ডিএমএস তাতেও তিনশো আটানব্বইটা ভ্যাকেন্সি কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্টে দেড়শোটা কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এর উপরে পাঁচজন এটায় পাঁচজন আছে এটা লেভেল সেভেনের জব মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ এখানেও আরডিএসও তে মোট বারো জনের তোমার ভ্যাকেন্সি রয়েছে তো মোটমাট টোটাল সাত হাজার নশো এক্সট্রা ভ্যাকেন্সির কথা এখানে রেলওয়ে কিন্তু জানাচ্ছে তো তোমাদের জন্য একটা বড়ো সুযোগ যারা যারা প্রিপারেশান নিচ্ছ এবার আরেকটা জিনিস যে কোথায় কি ভ্যাকেন্সি থাকছে স্যার কলকাতায় কত থাকছে আমি কি ঘরে জব পেতে পারি ঘরের সামনে তো সেটা একবার দেখে নেব তো আমরা কলকাতার উপরে কলকাতা আমাদের নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি মালদা এইগুলোতে কী কি ভ্যাকেন্সি আছে আমরা একবার টুক করে দেখে নি চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন জোন এখানে কলকাতায় ভ্যাকেন্সি থাকছে টোটালের এই যা ভ্যাকেন্সি বেরোচ্ছে তার মধ্যে তিনশো ছিয়াত্তরটা মানে মেনলি ধরে নাও এটা জুনিয়র ইঞ্জিনিয়ারেরই ভ্যাকেন্সি জুনিয়র ইঞ্জিনিয়ারই সব থেকে বেশি আছে ম্যাক্সিমামটা জুনিয়র ইঞ্জিনিয়ার কলকাতায় থাকছে তিন হাজার সাতশো তিনশো ছিয়াত্তর মালদায় থাকছে একশো পাঁচ সেটা খালি ইস্টার্ন জোনে এমন নয় যে খালি তুমি ইস্টার্ন জোনেই দিতে পারবে ঠিক আছে আরও ভাগ আছে আমরা কলকাতা আরও কিছুর মধ্যে পারি যেমন শিলিগুড়ি এখানে শিলিগুড়ি দেখতে পাচ্ছ যেটা পশ্চিমবঙ্গের অংশ সেটা নর্থ নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের মধ্যেও পড়ছে চব্বিশটা ভ্যাকেন্সি এখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটু যদি উপরের দিকে যাও তো কলকাতায় আরও একশো আটটা মানে মোটমাট তুমি পাঁচশোটার উপরে তুমি কিন্তু কলকাতায় এখানে দেখা যাচ্ছে একশো আটটা মালদায় দেখা যাচ্ছে আটত্রিশটা তো কলকাতার মধ্যেই প্রায় পাঁচশোটার উপরে তুমি কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ এই পরীক্ষার জন্য মানে পাঁচশো জন কিন্তু কলকাতার মধ্যেই জব পেতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ারের ওকে পাঁচশোর বেশি আছে সংখ্যাটা আমি একটা অ্যাপ্রক্স বললাম যে পাঁচশো তো পাঁচশো জন বা তার বেশি লোকই জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কলকাতার মধ্যে কিন্তু পোস্টিং পেতে পারো ওকে আর কলকাতা নয় কলকাতা বলা ভুল যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু পোস্টিং পেতে পারো আর এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফ্রন্টিয়ার ভাগ করে কোন পোস্টে কতজনের কি ভ্যাকেন্সি আছে মোটামুটি এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে এইবার চলে আসছি এইবার চলে আসছি আরও কিছু ভ্যাকেন্সির ব্যাপারে সেটা এখান থেকে জানা গেছে এখানে দেখতে পাবে আরও কয়েকটা পোস্ট যেমন এখানে দেখতে পাচ্ছ অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট কার্ডিয়াক টেকনিশিয়ান মানে যারা যারা ওই এস এম বা তোমরা তোমাদের মধ্যে অনেকে জেনপাস এই সব কোর্স করে বিভিন্ন রকমের প্যারামেডিক্যাল কোর্স করেছো তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ভ্যাকেন্সি আসছে আর যারা নার্সিং পড়েছো তাদের জন্য দেখতে পাচ্ছ এখানে স্টাফ নার্স যারা যারা ডিএনএম জিএনএম পড়ে তারা স্টাফ নার্সে জি জিএনএম এবং বিএসসি নার্সিং যারা তারা কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ ছশো খানা থাকছে ঠিক আছে ছশো আটাত্তরখানা আর বাদ বাকি যা দেখতে পাচ্ছ এগুলো সব জেনপাস যারা পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবেল ঠিক আছে তো এই যে এত ভ্যাকেন্সি এই যে এক হাজার তিনশো পঞ্চাশ আরও ভ্যাকেন্সি যেটা প্যারামেডিক্যাল থেকে নেওয়া হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং তো তাদের জন্য একটা বড়ো সুযোগ এই সুযোগ বারবার আসে না এখানে সব ওই আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে এটার উপরে জোর মানে দেখে লাভ নেই এখানে তোমরা এই পিডিএফটা পেলে তোমরা আপনিই নিজেরাই খোঁজ করে দেখে নিতে পারবে ওকে তো যারা যারা প্রিপারেশান নিতে চাও যারা যারা প্রিপারেশান নেওয়ার কথা ভাবছিলে আমি বলবো দেরি না করে অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও এবং প্রিপারেশান নেওয়ার জন্য আড্ডা টু ফোর সেভেন তো আছেই আড্ডা টু ফোর সেভেনের তোমরা কোর্সেও ভর্তি হতে পারো যে কোনো রেলের কোর্স তোমরা চাইলে তোমরা ভর্তি হওয়ার জন্য ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করে কিন্তু ভর্তি হয়েই যেতে পারো ওকে তো বেশি অপেক্ষা না করে প্রিপারেশান শুরু করো সেটা যেখান থেকে হোক তোমরা প্রিপারেশানটা শুরু করো প্রিপারেশান শুরু করা জরুরি ওকে আশা রাখবো তোমরা লেট করবে না যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখছো যারা যারা জিএনএম করে নিয়েছ এরপরে জিলে যে রাজ্য সরকারে ঢুকবো কি কেন্দ্রীয় সরকারে একবার ট্রাই নেব তো সেন্ট্রাল গভর্নমেন্টে ট্রাই নেওয়ার সুযোগ এসে গেছে ওকে তো আর বেশি দেরি না করে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি নিজের প্রিপারেশান শুরু করো এবং তাড়াতাড়ি যাতে সফলতা আনতে পারো সেটার জন্য চেষ্টা করো তো চলো আজকের মতো এই ক্লাস এখানে এন করবো এই ভিডিও এখানে এন্ড করছি তোমাদের জন্য ইনফরমেটিভ লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে হলো না শেয়ার করে দিও এবং এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত আর রেলওয়ে এখন কিভাবে চলছে আশা করি দেখে নিয়েছো একটা অ্যাক্সিডেন্টের পর প্রচুর পরিমাণে রেলওয়েতে কর্মচারী দরকার আর সেটা নিয়ে আওয়াজ তোলাও দরকার আশা রাখবো তোমরা আওয়াজ তুলবে যারা যারা এই রেলওয়ে কর্মচারীর যে শর্টেজ এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানিও রেলওয়ের কি কি পরিবর্তন দরকার আমার মনে হয় অবশ্যই অবশ্যই পরিবর্তন দরকার আর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি দরকার বার করা ওকে তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়